রক্তদান জীবনদান। রক্ত মানব শরীরে এক গুরুত্বপূর্ণ উপাদান যা কৃত্রিম উপায়ে উৎপন্ন করা সম্ভব নয়। মানুষ মানুষের পাশে থেকে স্বেচ্ছায় রক্তদান হলো একমাত্র উপায়। করোনার থাবায় যেমন জনজীবন ব্যাহত, তার সাথে ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে রক্তের আকাল। এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে মুমূর্ষু রোগীসহ তাদের আত্মীয় পরিজনের মধ্যে। আর তাদের কথাই মাথায় রেখে রবিবার বনহুগলির লেক ভিউ প্রয়াস আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাউনগরের বিধায়ক তাপস রায়। বরানগর পুরসভার মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক উপস্থিত ছিলেন। বরানগর পুরসভার উপমুখ্য প্রশাসক জয়ন্ত রায়, কোঅর্ডিনেটর অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু, সাগরিকা ব্যানার্জি, সমাজসেবক কমল পণ্ডিত সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদানের সাথে আজ বৃক্ষ তুলে দেওয়া হয় আবাসিকদের হাতে। বরানগর পুরসভার মুখ্য প্রশাসক অপর্ণা মল্লিক বলেন, ধারাবাহিকভাবে এই সময়টাতে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোভিড স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে ক্লাব সংগঠকগুলো ছিলেন তারা বিভিন্ন সময় করতেন, কিন্তু কোভিডের ফলে গত বছরে বেশ কিছু রক্তদান শিবির আয়োজন করা যায়নি, যার ফলে হচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলো কিছুটা হলে পরেও কিন্তু মানে রক্ত অল্পতায় ভুগছিল। তো প্রায় সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা রক্তদান শিবির এই সময় আয়োজন করার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই প্রয়াস মানুষের থাকা পাশে থাকবে, এটাই আমার শুভকামনা রইল। লেক ভিউ প্রয়াসের উদ্যোক্তা মনোজ সাহা বলেন, বিগত 18 বছর থেকে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। গত বছর আমাদের এই অতিমারির জন্য আমরা করতে পারিনি, কিন্তু আমাদের রক্তের প্রয়োজনের যে ব্যাপারটা ছিল সেটা মাথায় রেখে এবছর আমরা কোভিড বিধি সব কিছু মেনে অষ্টাদশ বসে রক্তদান শিবির আয়োজন করেছি। এর মধ্যে আমরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং মেডিকেল চেক আপের জন্য এখনও 10 থেকে 15 জন দাঁড়িয়ে আছে। আশা করি এই পরিস্থিতিতেও আমরা এই রক্তদান শিবির আমরা যে আমাদের টার্গেট ছিল সেটা অতিক্রম করতে পারব, এবং এই জন্য যারা রক্তদান আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বরানগর থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।